শহরের একটি বড় লেহেঙ্গার দোকান, যেখানে এক মেয়ে লেহেঙ্গা পছন্দ করার চেষ্টা করছে। এখানকার সমস্ত লেহেঙ্গাই তো অনেক দামি মনে হচ্ছে, তাও একটু দেখে নি, যদি আমার বাজেটের মধ্যে হয়ে যায় তাহলে বিয়ের লেহেঙ্গাটা এখান থেকেই কিনে নেব। হ্যাঁ ম্যাডাম বলুন, আপনাকে কি দেখাবো? আসলে আমি আমার বিয়ের জন্য লেহেঙ্গা দেখতে এসেছি। দেখে মনে হচ্ছে না যে এই মেয়েটা এখান থেকে বিয়ের লেহেঙ্গা কিনতে পারবে। আচ্ছা ম্যাডাম, আপনার বাজেট কত? আপনি 20-30 হাজার টাকার মধ্যে কোনো লেহেঙ্গা দেখিয়ে দিন। কি বললেন, 20-30 হাজার? এই দামে এখানে কোন রকম বিয়ের লেহেঙ্গা পাওয়া যাবে না। এই লেহেঙ্গাগুলো টপ ডিজাইনার থেকে বানানো লেটেস্ট লেহেঙ্গা। এই লেহেঙ্গাগুলো সেলিব্রিটিরা অথবা বিজনেসম্যানের পরিবারের মেয়েরা পরে। তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি এরকম টাইপের কোনো মেয়ে। আপনি এরকম করে বলছেন কেন? আমার পছন্দ করার লেহেঙ্গা যদি একটু বেশি দামের হয়ে যায় তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি। আপনি বাইরে চলে যান, এখানে দামাদামি হয় না। জানি না কোন কোন জায়গা থেকে মানুষেরা চলে আসছে। আপনি এরকম করে বলছেন কেন? আমি লেহেঙ্গা কিনতে এসেছি আর আপনি আমার সঙ্গে খারাপ বিহেভ করছেন। তাহলে কি করবো ম্যাডাম, তোমাকে এখানে বসিয়ে চা খাওয়াবো? যাও যাও, রাস্তার ধারে কোনো দোকান পেলে সেখান থেকে লেহেঙ্গা কিনে নিও। তোমাদের মতো কাস্টমারদের জন্য আমাদের দোকান নয়। রিনা, এই মেয়েটা যতক্ষণ বাইরে যাচ্ছে না ততক্ষণ এই মেয়েটার উপর নজর রাখবে। মেয়েটা এখান থেকে কোনো কিছু চুরি করে পালাতে পারে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এত বেশি অপমান করার কোনো প্রয়োজন নেই। তুলসী এই বলে সেই লেহেঙ্গার দোকান থেকে বাইরের দিকে যাচ্ছিল, এমন সময় পেছন থেকে একজন তাকে ডাক দেয়। দাঁড়ান। ছেলেটির কথা শুনে তুলসী তার কাছে এসে দাঁড়ায়। কি ব্যাপার স্যার? একটা সেলসম্যান হয়ে তুমি নিজের কাস্টমারের সঙ্গে এভাবে কথা বলো? তুমি এসব শিখেছো? সম্মান দিয়ে কথা বলতে পারো না? সরি স্যার, কিন্তু এই ম্যাডামকে দেখে মনে হচ্ছে না সে এখান থেকে কোনো জামা কাপড় কিনতে পারবে, তাই আমি তাকে চলে যেতে বলছিলাম। আচ্ছা, এই ব্যাপার, শুধুমাত্র সে সিম্পল জামা কাপড় পরেছে এর মানে এটা নয় যে সেটা থেকে তুমি তার ক্ষমতা বিচার করবে। কিন্তু আপনি আমাদের কথা বুঝতে পারছেন না। চুপ করুন আপনি, এ আমার ওয়াইফ, আপনারা বুঝতে পারলেন? সরি স্যার, সরি ম্যাডাম, আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা জানতাম না যে আপনি সূর্য স্যারের ওয়াইফ। ম্যাডাম প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদের নামে কমপ্লেন করবেন না, না হলে আমাদের চাকরিটাই চলে যাবে। উই আর সরি ম্যাডাম, এরকম ভুল আর কোনোদিন হবে না। পরের বার থেকে মনে রাখবে যে কাস্টমারদের সঙ্গে কেমন ভাবে কথা বলা দরকার। কাস্টমাররা তোমাদের জন্য ভগবান, তাদেরকে সম্মান করবে। হ্যাঁ স্যার, আপনার কথা আমরা মনে রাখবো, আর কোনোদিন এরকম ভুল হবে না। চলো ডার্লিং, এখান থেকে আমরা আর কোনো কিছু কিনবো না। এই বলে সূর্য তুলসীকে নিয়ে দোকানের বাইরে বেরিয়ে আসে। আপনি কে? আপনি দোকানের কর্মচারীদের কাছে আমাকে বাঁচানোর চেষ্টা করছিলেন কেন? আমি শুধু তাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছিলাম যে কাস্টমারদের সঙ্গে কিরকম ব্যবহার করা দরকার। সেটা না হয় ঠিক আছে, কিন্তু আপনি এটা কেন বললেন যে আমি আপনার স্ত্রী? যদি আমি এই কথাটা না বলতাম তাহলে তারা নিজের ভুল বুঝতে পারতো না, তারা আবার অন্য কারোর সঙ্গে এরকম খারাপ ব্যবহার করত। তবে এটার জন্য আপনার যদি খারাপ লেগে থাকে তাহলে আমি ক্ষমা চাইছি। ঠিক আছে, নো প্রবলেম, ওকে বাই। এরপর তুলসী তার বাড়ি ফিরে আসে। তুলসী, তোকে আমি বারবার বলেছিলাম যে আমার পরিচিত যে দোকান আছে সেখান থেকেই বিয়ের লেহেঙ্গাটা কিনে নে। তুই কেন এত বড় দোকানে লেহেঙ্গা কেনার জন্য গিয়েছিলি বলতো? আমি কি করে জানবো যে সেখানে এরকম কোন ব্যাপার হবে? মনে হচ্ছে তোকে যে ছেলেটা বাঁচিয়েছে সে অনেক ধনী ছেলে। হ্যাঁ বাবা, সেলসম্যান তাকে দেখে ভয় পেয়ে গিয়েছিল, সে খুব দামি একটা গাড়িতেও এসেছিল, মনে হয় সে অনেক ধনী। আচ্ছা ওসব কথা ছাড়, আগে এটা বল যে আজ রবিনের সঙ্গে তোর কথা হয়েছে কি হয়নি? রবিনের সঙ্গে? আমি সকাল থেকে তাকে 3-4 বার কল করেছি কিন্তু সে ফোনই তুলছে না, মনে হয় কোনো ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত রয়েছে। হ্যাঁ নিশ্চয়ই সে কোনো কাজে ব্যস্ত আছে, রবিন খুব ভালো ছেলে, তার সঙ্গে তোর বিয়ে হলে তুই অনেক সুখে থাকবি। তুলসী তার কলেজের পড়াশোনা শেষ করার পর তার বাবা মায়ের পছন্দের এক ছেলে রবিনের সঙ্গে বিয়ে করতে চলেছিল। তুলসী নিজের বিয়ে নিয়ে অনেক হ্যাপি ছিল, সে রবিনের সঙ্গে এক ভালো জীবনের স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে। কিন্তু ভাগ্যে যদি অন্য কিছু লেখা থাকে তাহলে নিজের ইচ্ছে মতো কোনো কাজই হয় না। চলুন এবারে গল্পে এগিয়ে যাওয়া যাক। পরের দিন সকালবেলা। মা, আমি যাচ্ছি। আরে তুলসী, আগে ব্রেকফাস্টটা করে নে তারপর যাবি। ইন্টারভিউয়ের জন্য আমার দেরি হয়ে যাবে মা, বাইরে কিছু খেয়ে নেব, তুমি চিন্তা করো না, বাই। আচ্ছা যা, এই মেয়েটা কোনোদিনও চেঞ্জ হবে না। এরপর তুলসী বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং ইন্টারভিউ দেওয়ার জন্য একটি কোম্পানিতে যায়। তুলসী সেখানে গিয়ে রিসেপশনে বসে থাকা একটি মেয়ের কাছে আসে। হ্যালো,
আমার নাম তুলসী, আজ এখানে আমার ইন্টারভিউ দেওয়ার কথা আছে। তুলসী? না ম্যাডাম, এই নাম থেকে আমাদের কাছে কোন রকমের ইমেল আসেনি, তবুও আমি চেক করে দেখে নিচ্ছি, আপনি একটু অপেক্ষা করুন। এরপর তুলসী পাশের টেবিলে গিয়ে বসে পড়ে। অপেক্ষা করতে করতে অনেক সময় পার হয়ে যায়, কিন্তু রিসেপশনে বসে থাকা মেয়েটি কিছুই বলে না। ওয়েট করতে করতে 2 ঘন্টা হয়ে গেল, যখনই জিজ্ঞাসা করছি শুধু চেক করছি বলে ছেড়ে দিচ্ছে। বাড়ি থেকে ব্রেকফাস্ট করে এলেই বেশি ভালো হতো, এবার বাইরেও যেতে পারবো না, অনেক খিদে পেয়েছে। তুলসী বসে বসে অনেক বিরক্ত হচ্ছিল, কিন্তু সে চেয়ারে বসে অপেক্ষা করতে থাকে। তখনই একজন তার কাছে আসে। হ্যালো। আরে আপনি, আপনি এখানে কি করছেন? আপনি কি আমাকে ফলো করছেন? আপনার মনে হয় আমি আপনাকে ফলো করছি? হতে পারে। হতে পারে মানে? আরে না না, আমি আপনাকে ফলো করছি না, আমি এখানে ঘুরতে এসেছি। আপনি এখানে কেন? আমি জবের ইন্টারভিউ দেওয়ার জন্য এখানে এসেছি, কিন্তু রিসেপশনে বসে থাকা মেয়েটি আমার মাথা খারাপ করে দিচ্ছে। যদি আমার ইন্টারভিউ না নেওয়ার থাকে তাহলে আমাকে পরিষ্কার বলে দিতে পারে তো, আমি বাইরে গিয়ে নিজের ব্রেকফাস্টটা করে নিতাম। কিন্তু সেই মেয়েটা আমাকে 2 ঘন্টা থেকে বসিয়ে রেখেছে, বলছে চেক করে জানাবো, কিন্তু কিছুই জানাচ্ছে না। আচ্ছা, এই ব্যাপার। কোম্পানির বস নিশ্চয়ই অনেক বড় গাধা, তাই এর মতো একজন গাধাকে কাজে রেখে দিয়েছে। কি বললেন, গাধা? মানে হ্যাঁ হ্যাঁ, আপনি বলছেন যখন তাহলে হতে পারে। বাইরে একটা কফি শপ আছে, চলুন আমরা সেখানে যাই। কিন্তু আমার ইন্টারভিউয়ের কি হবে? আমার একটা ভালো বন্ধু এই কোম্পানিতে কাজ করে, আমি তার সঙ্গে আপনার ব্যাপারে কথা বলবো, সে আপনাকে ইন্টারভিউয়ের ব্যাপারে বলে দেবে, এবার চলুন। অপরদিকে সেই শহরের একটি বড় বাড়িতে এক ছেলে এবং এক মেয়ে সময় কাটাচ্ছিল। ডার্লিং, আজ সত্যি খুব ভালো লেগেছে, এরপর আবার কবে দেখা হবে? খুব তাড়াতাড়ি আবার দেখা হবে, আমি বেশি দিন পর্যন্ত তোমার থেকে দূরে থাকতে পারি না। মিথ্যে বলছো তুমি, এইসব মিথ্যে কথা, এমন করে বলছো যেন তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু মাসের পর মাস কেটে যায়, তুমি আমার সঙ্গে দেখাই করো না। কি করবো ডার্লিং, কাজের অনেক চাপ থাকে, তবে আজ সারা রাত আমরা দুজন একসঙ্গেই থাকবো। সত্যি বলছো তুমি, তাহলে তো অনেক মজা হবে। অপরদিকে সূর্য এবং তুলসী একটি কফি শপে বসে কফি খেতে খেতে গল্প করতে শুরু করে। সূর্য, আপনি সেদিন ওই সেলসম্যানকে এমন ভাবে জব্দ করেছিলেন যে আমি ইমপ্রেস হয়ে গিয়েছিলাম, এতদিন পর্যন্ত শুধু সিনেমাতেই এরকম দেখেছিলাম। ওই সেলসম্যানকে শিক্ষা দেওয়া দরকার ছিল। তবে আপনার ওয়াইফ এই ব্যাপারে জানতে পারলে আপনাকে অনেক রাগ করবে, কারণ আপনি অনেক লোকের সামনে অন্য এক মেয়েকে নিজের ওয়াইফ বলে দিয়েছেন। আরে না না, আমার সঙ্গে এরকম কিছু হবে না, কারণ আমার বিয়ে হয়নি। আচ্ছা, আপনি এখনো ব্যাচেলার? আপনার কি বিয়ে হয়ে গেছে? না না, আমার বিয়ে হয়নি, তবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, বিয়ের দিন ফাইনাল হয়েই গেছে। অন্যদিকে শহরের সেই ধনী বাড়িতে। বিয়ে? বিয়ে তো শুধু একটা খেলা, সকলকে দেখানোর জন্য কাউকে না কাউকে বিয়ে তো করতেই হবে। এটা ঠিক যে আমি তাকে বিয়ে করব, কিন্তু আমার আসল সম্পর্ক তোমার সঙ্গেই থাকবে। আচ্ছা সূর্য, বিয়ে না করার কোনো বিশেষ কারণ আছে? এতদিন পর্যন্ত কাজে ব্যস্ত থাকতাম, কিন্তু আসল কারণ এটা নয়। কি সেই কারণ, আমাকে কি বলতে পারবেন? আমি কাউকে বলবো না। আসলে এখন পর্যন্ত সেরকম কোনো মেয়ে পাইনি যার সঙ্গে বিয়ে করার কথা ভাববো। আচ্ছা, তাহলে এই ব্যাপার। তুলসী এবং সূর্য ভালো বন্ধু হয়ে উঠেছিল। এরপর থেকে তারা ফোনেও কথা বলতে শুরু করে, তারা ঘন্টার পর ঘন্টা ফোনে গল্প করতে থাকে। হ্যালো সূর্য, তুমি বলেছিলে তুমি আমার চাকরির জন্য তোমার বন্ধুর সঙ্গে কথা বলবে, কিন্তু সেই কোম্পানি থেকে তো আমি কোনো রকম খবরই পাইনি। তুমি কি সত্যি কাজ করতে চাও তুলসী? কয়েক মাসের মধ্যে তোমার বিয়ে হয়ে যাবে, তুমি বলছিলে তোমার হবু স্বামী অনেক টাকা ইনকাম করে, তাহলে তুমি চাকরি করতে চাইছো কেন? কয়েকটা দিন এনজয় করে নাও। দেখো সূর্য, আমার স্বামী যতই টাকা ইনকাম করুক না কেন, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। বিয়ের আগে আমাকে যে কোনো ভাবে চাকরি জয়েন করতেই হবে, তবেই বিয়ের পরেও আমি কাজ করতে পারবো। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। তুমি কাল সকাল 10টার সময় কোম্পানিতে পৌঁছে যাবে, আমি আমার বন্ধুকে বলে দেবো, সে তোমার ইন্টারভিউয়ের ব্যবস্থা করে দেবে। আচ্ছা ঠিক আছে, আমি একদম সময় মতো পৌঁছে যাব। পরের দিন সকালে তুলসী ইন্টারভিউ দেওয়ার জন্য রওনা হয়। আরে কোথায় যাচ্ছিস তুলসী? মা, আমি তোমাকে বলেছিলাম না যে আমি ইন্টারভিউ দেওয়ার জন্য যাব। আবার ইন্টারভিউ দেওয়ার জন্য যাচ্ছিস? তুই শুধু শুধু চাকরির পেছনে পড়ে আছিস কেন? রবিন ভালো টাকা ইনকাম করে, তারপরেও কাজ করতে চাইছিস? ওসব আমি জানি না মা, আমি চাকরি করতে চাই। ওকে বাই, আমার দেরি হয়ে যাচ্ছে। এরপর আর বেশি দেরি না করে তুলসী 9টার সময় কোম্পানিতে পৌঁছে যায়। আরে
আমি মনে হচ্ছে অনেক তাড়াতাড়ি পৌঁছে গেলাম, একটু অপেক্ষা করে নি। তুলসী যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, এমন সময় সে দেখে দূরে সূর্য গাড়ির ভেতরে বসে থাকা কারোর সঙ্গে কথা বলছে। শোন ভাই রবি, আমার বাবা কাল গেস্ট হাউসে পার্টি রেখেছে, বাবার কয়েকজন বিজনেসম্যান ক্লায়েন্ট সেখানে যাবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব তুই গেস্ট হাউস খালি করে দিস। আরে তুই চিন্তা করছিস কেন, আমি আজকেই কাজ শেষ করে গেস্ট হাউস খালি করে দেব, তুই চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে, তুই যা এখন, আমার এখানে কাজ আছে। আরে এটা তো সূর্য, ভালোই হয়েছে তার সঙ্গে দেখা হয়ে গেল, এবার আমি আর বিরক্ত হব না। এই বলে তুলসী সূর্যের কাছে যায়। কাছাকাছি গিয়ে তুলসী গাড়ির ভেতরে লোকটিকে পাশ থেকে কিছু দেখতে পায়। আরে ঠিক আছে, তুই এখন যা, না হলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক সময় কেটে যাবে। ওকে বাই। এরপর গাড়িটি সেখান থেকে চলে যায়। গাড়িতে মনে হয় রবিন ছিল, তাও আবার একটা মেয়ের সঙ্গে। আরে তুলসী, তুমি এখানে? অফিসের ভিতরে যাও, তোমার ইন্টারভিউ এর কথা বলা হয়ে গেছে। আচ্ছা সূর্য, গাড়ির ভেতরে বসে থাকা যার সঙ্গে তুমি কথা বলছিলে সে কে? সে আমার কুপথে চলে যাওয়া বন্ধু, তার ব্যাপারে কিছু না জিজ্ঞাসা করলেই ভালো। কুপথে যাওয়া বন্ধু মানে? আরে না না, কিছু না, আসলে সেই বন্ধুটা সব সময় মেয়েদেরকে নিয়ে পড়ে থাকে, তার নাম রবি। থ্যাঙ্ক গড সে রবিন নয়, আমি ভাবছিলাম হয়তো ছেলেটি রবিনই ছিল। আরে কি হলো, আপনি কোন চিন্তায় পড়ে গেলেন? না না কিছু নয়। তা তুমি এখানে কি করছো, তোমাকে সব সময় এখানে দেখতে পাই কেন? আসলে আমিও এই কোম্পানিতেই কাজ করি। আচ্ছা তুমি এই কোম্পানিতে কাজ করো, ভালোই হয়েছে, তাহলে ইন্টারভিউ দেওয়া হয়ে গেলে আমরা কফি শপে আবার দেখা করব। ঠিক আছে, অল দা বেস্ট। তোমার বসকে আমি অনেক ভালোভাবে জানি, উপর থেকে দেখে তাকে সিম্পল মনে হয়, কিন্তু সে অনেক রাগী, তার থেকে সাবধান থাকবে। আচ্ছা ঠিক আছে, বাই। এরপর তুলসী ইন্টারভিউ দেওয়ার জন্য চলে যায়। তুলসী ইন্টারভিউ রুমে গিয়ে দেখে সেখানে 60 বছরের এক ভদ্রলোক বসে রয়েছে। এরপর তুলসী লোকটিকে তার সিভি দেয়, লোকটি সেটা ভালোভাবে দেখতে থাকে। তুলসী, তোমাকে আমি কোনো রকম প্রশ্ন করব না, কারণ তুমি আগে থাকতে সিলেক্ট হয়ে গেছো। একটা কথা মনে রাখবে, কাজে কোনো রকম ভুল আমি পছন্দ করি না। তুমি আমার আন্ডারে কাজ করবে না, তুমি আমার ছেলের আন্ডারে কাজ করবে। তোমার কাজগুলো কমপ্লিট হয়ে গেলে তার কাছে জমা দেবে, ঠিক আছে? ঠিক আছে স্যার, থ্যাংক ইউ সো মাচ। তুলসী বুঝতে পারছিল না যে কিভাবে সে ইন্টারভিউ না দিয়েই চাকরি পেয়ে যায়। চাকরি পেয়ে যাওয়ায় তুলসী অনেক খুশি ছিল। সে সিলেক্ট হয়ে যাওয়ার পর কোম্পানির এইচআর তুলসীকে তার ম্যানেজারের কেবিন দেখিয়ে দেয়। এরপর তুলসী ম্যানেজারের কেবিনে গিয়ে দরজা নক করে। কাম ইন। এরপর তুলসী কেবিনের ভেতরে ঢুকে পড়ে। তুলসী ভেতরে যেতেই অবাক হয়ে যায়, কারণ সে দেখে ম্যানেজারের চেয়ারে সূর্য বসে রয়েছে। আরে সূর্য, তুমি? হ্যাঁ ম্যাডাম, আমি। তার মানে তুমি এই কোম্পানির মালিক, আর মিস্টার রাকেশ তোমার বাবা? ইয়েস ইয়েস, তুমি একদম ঠিক ভেবেছো। আই এম সো সরি স্যার, এতদিন পর্যন্ত আমি আপনার সঙ্গে সাধারণভাবে কথা বলছিলাম, আমি জানতাম না স্যার। নো প্রবলেম তুলসী, আমি নিজের বাবার মতো রাগি নই, তুমি রিল্যাক্স থাকো। চাকরি পাওয়ার পর তুলসী অনেক হ্যাপি ছিল। সূর্যের মতো বস পাওয়ায় তুলসীর চাকরি নিয়ে আর কোনো রকমই চিন্তা ছিল না, কিন্তু একটা কারণে সে সব সময় চিন্তিত থাকত। একদিন রাতের বেলা তুলসীদের বাড়িতে। বারবার কল করছি কিন্তু রবিন একবারও ফোন তুলছে না, জানি না সে কি এমন কাজ করে যার জন্য এত বিজি থাকে। তুলসীর হবু হাজবেন্ড তাকে সারাদিনে এক থেকে দুইবারের বেশি ফোন করত না। সে কাজে বিজি থাকার কথা বলে সব সময় তুলসীর ফোন রিসিভ করত না। এরকমই একদিন তুলসী যখন সূর্যের সঙ্গে অফিসের বাইরে দাঁড়িয়েছিল। আরে তুলসী, আমরা মিটিং অ্যাটেন্ড করার জন্য ক্লায়েন্টের অফিসে যাচ্ছি, কিন্তু তুমি এত খুশি কেন? প্রেজেন্টেশনের জন্য তোমার ভয় হচ্ছে না? সূর্য, আমি প্রেজেন্টেশনের জন্য তৈরি, কিন্তু আনন্দের কথা এটা যে আজ সন্ধ্যাবেলায় আমি আমার হবু স্বামী রবিনের সঙ্গে দেখা করতে যাব, আর আমরা ডিনারও করব একসাথে। আচ্ছা এই ব্যাপার, তাহলে আজকের প্ল্যানিং তোমার হয়ে গেছে? হ্যাঁ, তা তোমার কি প্ল্যান? আমার আমার কি আর প্ল্যান থাকবে, আমার সেই বন্ধু রবি আমাদের গেস্ট হাউসে কোনো একটা মেয়ের সঙ্গে থাকবে, তাকে সেখান থেকে তাড়িয়ে রুমটাকে ঠিক করতে হবে, এটাই আমার আজকের কাজ। পরশু বাবা মা তাদের পুরানো বন্ধুদের সঙ্গে গেস্ট হাউসে দেখা করবে। এরপর সূর্য এবং তুলসী গাড়ি করে ক্লায়েন্টের অফিসের দিকে যেতে থাকে। যেতে যেতে তুলসী বলে, আচ্ছা তোমার সেই বন্ধুটা কোনো কাজ করে নাকি সবসময় এসবই করে বেড়ায়? হ্যাঁ, সে একটা কোম্পানিতে খুব ভালো পজিশনে কাজ করে, কিন্তু যার চরিত্র খারাপ থাকে তাকে কেউ বোঝাতে পারে না,
আমি তাকে বুঝিয়ে বুঝিয়ে টায়ার্ড হয়ে গিয়েছি। তবে সে নিজের বাবা মায়ের কথায় একজন মেয়েকে বিয়ে করার জন্য রাজি হয়েছে। জানি না তার বিয়ে কতদিন টিকবে, প্রতিদিন নতুন নতুন মেয়ে খুঁজে বেড়ায়। এখন আমরা যে কোম্পানিতে যাচ্ছি সেও এই কোম্পানিতেই কাজ করে, তাকে দেখতে পেলে তোমার সঙ্গে আলাপ করিয়ে দেব। তবে একটা কথা মনে রেখো তুলসী, তার সঙ্গে বেশি কথা বলবে না, না হলে সে তোমাকেও পটিয়ে নেবে। কিছু সময় পর সূর্য এবং তুলসী অন্য একটি অফিসে পৌঁছে যায়। তুলসী সেখানে গিয়ে তার প্রেজেন্টেশন দেখায়। ক্লায়েন্ট অফিসের সকলেরই তার প্রেজেন্টেশন খুব পছন্দ হয়। কিছু সময় পর প্রেজেন্টেশন দেওয়া শেষ হয়ে গেলে সূর্য তুলসীকে বলে, ভেরি গুড তুলসী, তোমার প্রেজেন্টেশন খুব ভালো ছিল, এভাবেই কাজ করতে থাকো। থ্যাংক ইউ সূর্য, এই সবকিছু আমি তোমার থেকেই শিখেছি। তারা দুজনে কথাই বলছিল এমন সময় সূর্যের ফোন বেজে ওঠে। হ্যাঁ রবি বল, কোথায় তুই? আমি তো নিজের কেবিনে আছি। শুনেছি তুই মিটিং এর জন্য আমাদের অফিসে এসেছিস, আমার কেবিনে চলে আয়, একসঙ্গে কফি খেতে যাব। হ্যাঁ আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি তোর কেবিনে যাচ্ছি। সূর্য এই বলে ফোন রেখে দেয়। চলো তুলসী, আমি তোমাকে রবির সঙ্গে আলাপ করিয়ে দেব, তবে মনে রাখবে তার সঙ্গে বেশি কথা বলবে না, আর ভুল করেও তাকে নিজের ফোন নাম্বার দেবে না। আচ্ছা ঠিক আছে, আমি সব মনে রাখবো। এরপর সূর্য তুলসীকে সঙ্গে নিয়ে রবির সঙ্গে দেখা করতে তার কেবিনে যায়। হাই রবি, এনার সঙ্গে তোমার আলাপ করিয়ে দি, ইনি হলেন তুলসী, আমাদের অফিসে কাজ করেন। আরে তুলসী! হাই রবি, আই মিন রবিন, নাইস টু মিট ইউ। আরে তুলসী, তুমি সূর্যের অফিসে কাজ করো, আমাকে আগে জানালে না তো? কি করে বলতাম তোমাকে, তুমি সবসময় কাজে বিজি থাকো, আর গেস্ট হাউসে প্রত্যেক রাতে নতুন নতুন মেয়েদের সঙ্গে পড়েও থাকো। ভালোই হয়েছে তোমাকে বলিনি, না হলে আমি তোমার এত ভালো ক্যারেক্টারের ব্যাপারে জানতেই পারতাম না। তোমার সঙ্গে আমার বিয়ের কাজ লেগেছে, এটা জানতে পারলে সূর্য কখনোই এসব আমাকে বলতো না। সূর্য, আই এম সো সরি রবি, আমি জানতাম না তুই যাকে বিয়ে করতে চলেছিস সে তুলসী। তুলসী প্লিজ আমার কথা শোনো। শাট আপ রবি, আর কিচ্ছু বলতে হবে না। এরপর তুলসী সূর্যের সঙ্গে তার অফিসের দিকে রওনা হয়ে যায়। তুলসী দুঃখী হয়ে গাড়িতে বসেছিল। আই এম সরি তুলসী, আমি ভাবতে পারিনি যে এরকম কিছু হবে। যা হয়েছে ভালোই হয়েছে সূর্য, তোমার জন্য আমি একটা খারাপ ছেলেকে বিয়ে করতে গিয়ে বেঁচে গেছি। তুমি ঠিক বলেছো তুলসী, এই বিয়ে বেশি দিন টিকতো না, কোনো না কোনো দিন সে তোমাকে ছেড়ে দিত, অথবা তার আসল রূপ জানার পর তুমি তাকে ছেড়ে দিতে। তুমি ঠিক বলেছো, এখন আমার দুঃখী হওয়ার জায়গায় খুশি হওয়া দরকার, কারণ আমি অনেক বড় বিপদ থেকে বেঁচে গিয়েছি। থ্যাংক ইউ সো মাচ সূর্য, তুমি আমার জীবন বাঁচিয়েছো। এরপর সূর্য চুপচাপ গাড়ি চালাতে থাকে। গাড়ি চালাতে চালাতে সূর্য নিজের মনে নানা রকমের কথা চিন্তা করছিল। তুলসী, এটা আমি খুব ভালো করে জানতাম যে রবি সেই ছেলে যার সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়েছে। আমি এটাও জানতাম যে রবি তোমার যোগ্য নয়। তোমাকে তার আসল রূপ দেখানোর জন্য আমি ইচ্ছা করে এত কিছু নাটক করেছি। প্রার্থনা করব এরপর যেন তুমি খুব ভালো কোনো ছেলে পাও যার সঙ্গে তুমি সারা জীবন সুখে কাটাতে পারো। এরপর সেদিন রাতের বেলা তুলসীদের বাড়িতে, আমার মনে হয় তোর কোনো ভুল হচ্ছে তুলসী। এ তোর বাবা একদম ঠিক বলছে তুলসী, কারোর ব্যাপারে মিথ্যা কথা বলে বিয়ে ভাঙার মানুষ অনেক আছে, লোকের কথায় বেশি বিশ্বাস করা ঠিক হবে না। একদম ঠিক বলেছো বিমলা, রবিন খুব ভালো ছেলে, সে এরকম নোংরা কাজ করতেই পারে না। তোমরা কি আমাকে বোঝা মনে করো? তাই তোমরা আমাকে এই বাড়ি থেকে বার করে দেওয়ার জন্য যে কোনো কারোর সঙ্গে আমার বিয়ে দিতে চাইছো? তুলসী, তুই এরকম করে বলছিস কেন? তাহলে কিভাবে বলবো মা, তোমাদের কথায় আমি তার ব্যাপারে না জেনে বিয়ে করতে রাজি হয়ে গেলাম। তাকে কত ভালোবাসতেও শুরু করেছিলাম, আমি তার সঙ্গে লাইফ সেটেল করার স্বপ্ন দেখে নিয়েছিলাম। আমার কপাল অনেক ভালো যে তার বন্ধুর কোম্পানিতে আমি চাকরি পেয়েছিলাম, না হলে আমি তার আসল রূপ কোনোদিনও জানতে পারতাম না। আমাদেরকে ক্ষমা করে দে তুলসী, এবার তুই যা বলবি আমরা সেইভাবেই কাজ করব, আমরা তোকে আর বিয়ের জন্য জোর করব না। মা বাবা, আমি আর ভালোবাসার উপর বিশ্বাস করি না, আমি নিজের পড়াশোনা নিয়ে আরো এগিয়ে যেতে চাই, আমি নিজের মাস্টার্স করার জন্য বিদেশে যেতে চাই, এখানে থাকলে রবিনের কথা চিন্তা করে করে আমি পাগল হয়ে যাব। ঠিক আছে, তুই মাস্টার্সের জন্য কলেজে অ্যাপ্লাই করে দে, 2 বছর বিদেশে থাকলে সবকিছু ঠিক হয়ে যাবে। তুলসীর মন এমন ভাবে ভেঙে গিয়েছিল যে সে কারোর উপরেই বিশ্বাস করতে চাইতো না এবং কারোর সঙ্গে কথাও বলতো না। অপরদিকে সূর্য তুলসীর ফোন আসার অপেক্ষা করত, কিন্তু তুলসী তাকেও ফোন করত না। একদিন তুলসী হঠাৎ অফিসে গিয়ে নিজের রেজিগনেশন দিয়ে দেয়। সূর্য তুলসীকে বোঝানোর জন্য অফিসেই বসেছিল, কিন্তু তুলসী তার সঙ্গে দেখা না করেই চলে যায়।
এইভাবেই 4-5 মাস কেটে যায়। মাস্টার্সের জন্য অনেকগুলো কলেজে অ্যাপ্লাই করে দেওয়ায় একদিন আমেরিকার একটি কলেজ থেকে তুলসীর কাছে ইমেল আসে। এরপর তুলসী আমেরিকায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তুলসীর বাবা মা তাকে এয়ারপোর্টে ছাড়তে আসে। বলছি সেখানে তুই একা থাকবি, তাই ভালোভাবে নিজের খেয়াল রাখিস। হ্যাঁ মা, তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না। এখন আমি মানুষের উপর ভরসা করা বন্ধ করে দিয়েছি, তাই আমার আর কোনো ভয় নেই। সেখানে পৌঁছে আমাদেরকে ফোন করবি? হ্যাঁ বাবা, আমি পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ফোন করে দেব। ওকে বাই। এরপর তুলসী আমেরিকা যাওয়ার জন্য এয়ারপোর্টের ভেতরে ঢুকে পড়ে এবং চেয়ারে বসে তার ফ্লাইটের অপেক্ষা করতে থাকে। তুলসী সেখানে বসেছিল, এমন সময় হঠাৎ সূর্য একটি ব্যাগ নিয়ে তার কাছে আসে। আরে তুলসী, তুমি এখানে? সূর্য, তুমি? থ্যাঙ্ক গড, তোমার সঙ্গে দেখা হয়ে গেল। আমি তোমাকে বারবার ফোন করছিলাম, তুমি আমার ফোন রিসিভ করোনি। তাছাড়া তুমি কখনো আমাকে কল ব্যাকও করোনি, তাই ঈশ্বর হঠাৎ করে আমাদের দেখা করিয়ে দিল। কেমন আছো বলো, কোথায় যাচ্ছ তুমি? আমি ঠিক আছি সূর্য, আমার মুড অনেক খারাপ ছিল, তাই কারোর সঙ্গে কথা বলার ইচ্ছে করছিল না। এখন হয়তো আমি ঠিক হয়ে যাব, কারণ আমি নিজের মাস্টার্স কমপ্লিট করার জন্য আমেরিকায় যাচ্ছি। আরে বাহ, এটা খুব ভালো। এরপর সূর্য এবং তুলসী বসে বসে কথা বলতে শুরু করে। কিন্তু সূর্য, তুমি কোথায় যাচ্ছ? আমি অস্ট্রেলিয়া যাব, বাবা মা চাইছে আমি সেখানকার বিজনেস দেখাশোনা করি। আমার মনে হয় এবার আমি সেখানেই সেটেল হয়ে যাব। সেটেল হয়ে যাবে মানে তোমার বিয়ে হবে? হ্যাঁ, বাবা মা মোনালিসা নামের এক মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে। সে অস্ট্রেলিয়াতেই থাকে, সেখানে গিয়ে আমি প্রথমবার তার সঙ্গে দেখা করব। বাহ, খুব ভালো কথা, তোমার জন্য আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। সূর্য এবং তুলসী দুজনের মনে অনেক কথা ছিল, কিন্তু কেউ ভালোভাবে কিছুই বলতে পারছিল না। তাই দুজনেই নিজের মনের প্রশ্নগুলো মনের মধ্যেই রেখে দেয়। তারা একসঙ্গে কয়েক ঘন্টা বসে থাকার পরেও নিজেদের মনের কথা বলতে পারে না। কিছু সময় পর তাদের ফ্লাইটের টাইম হলে দুজনে আলাদা আলাদা দিকে ফ্লাইট ধরার জন্য চলে যায়। সূর্য অস্ট্রেলিয়ার দিকে রওনা হয়ে যায়, যেখানে সে নিজের বাবা মায়ের ফ্যামিলি বিজনেস সামলাবে আর মোনালিসার সঙ্গে বিয়ে করবে। অপরদিকে তুলসী আমেরিকা চলে যায় তার পড়াশোনা কমপ্লিট করার জন্য। কিছু সময় পর অস্ট্রেলিয়ার এয়ারপোর্টে। হাই সূর্য, ওয়েলকাম টু অস্ট্রেলিয়া। হাই মোনালিসা। সূর্য, আমি তোমার জন্য পিসেস কিছু প্ল্যান করে রেখেছি, চলো। এরপর সূর্য মোনালিসার সঙ্গে দেখা করে এবং তার সাথে চলে যায়। অপরদিকে আমেরিকাতে পৌঁছে তুলসী সেখানকার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে নেয়। নতুন দেশে নতুন নতুন মানুষের সঙ্গে দেখা করে তুলসী তার পুরানো সময়ের কথা ভুলে যেতে চাইছিল, কিন্তু আমেরিকাতে থেকেও তুলসী নিজের দেশের এবং তাদের মানুষের কথা মনে করতে থাকে। রবি তুলসীকে যা ধোকা দিয়েছিল তার জন্য সে রবিকে কোনোদিনও মনে করতে চাইত না, কিন্তু অপরদিকে সূর্য তাকে অনেক সাহায্য করায় এবং তার ব্যবহার অনেক ভালো থাকায় তুলসীর মনে সূর্য একটি জায়গা করে নিয়েছিল। একদিন সকালে তুলসী যখন তার রুমের ব্যালকনিতে দাঁড়িয়েছিল, বাহ আজকে ওয়েদারটা খুব ভালো, একটু গরম গরম কফি বানিয়ে খেলে খুব ভালো লাগবে। এরপর তুলসী রান্নাঘরে গিয়ে কফি বানায় এবং তার রুমে এসে খেতে শুরু করে দেয়। তুলসী কফি খেতে খেতে সূর্যের সঙ্গে কাটানো পুরানো সময়ের কথা মনে করছিল, যখন সে সূর্যের সঙ্গে একটি কফি হাউসে বসেছিল। আমার কফি খেতে খুব ভালো লাগে, আমাকে এত টেস্টি কফি খাওয়ানোর জন্য থ্যাংক ইউ সো মাচ সূর্য। আমি জানতাম এই জায়গাটা তোমার খুব পছন্দ হবে, আর এখানকার কফিটাও। তুমি কিভাবে জানলে? মানুষ যাকে মন থেকে পছন্দ করে তার ব্যাপারে সব কিছু জানে। সে কি পছন্দ করে কি পছন্দ করে না তার থেকে কিছু লুকানো থাকে না। তাহলে কি তুমি আমাকে এতই পছন্দ করো? হ্যাঁ, অনেক। আচ্ছা চলো, এবার আমাদের মিটিং এর জন্য দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো। আমার সঙ্গে কেন এরকম হচ্ছে? আমি পুরানো কথাগুলো ভুলে যাওয়ার জন্য এখানে এসেছি, কিন্তু এখানে এসেও সূর্যের কথাগুলো আমার অনেক বেশি মনে পড়ছে। আমেরিকাতে তুলসী ভালোভাবে পড়াশোনা করতে থাকে এবং দেখতে দেখতে 2 বছর কেটে যায় এবং তুলসীর পড়াশোনা কমপ্লিট হয়ে যায়। সে আমেরিকাতেই ভালো ভালো চাকরি পেতে শুরু করে। একদিন তুলসী যখন তার রুমে ছিল, এমন সময় ইন্ডিয়া থেকে তার মা বাবা তাকে ফোন করে। তুলসী, তুই নিজের পড়াশোনা কমপ্লিট করতে চাইছিলি, তাই আমরা তোকে আমেরিকায় যেতে দিয়েছি। সেখানে তোকে আর চাকরি করতে হবে না, এখানে এত বড় বড় কোম্পানি রয়েছে, এখানে এসে চাকরি করলে বেশি ভালো হবে। মা, এখানে কয়েকদিন চাকরি করে নিলে আমার ক্যারিয়ারের জন্য আরো বেশি ভালো হবে। এখানে কিছু সময় কাজ করে নিতে দাও, তারপর আমি ইন্ডিয়াতে শিফট হয়ে যাব।
তুলসী আমেরিকাতে চাকরি জয়েন করে নেয় এবং কয়েক মাস পর্যন্ত সেখানে থাকার সিদ্ধান্ত নিয়ে নেয়। আমেরিকাতে তুলসীর কয়েকজন বন্ধু হয়ে ওঠে। সেখানে সে তার বন্ধুদের সঙ্গে মাঝে মাঝে পার্টিও করত এবং মুভি দেখতে যেত, কিন্তু যখনই সে একা হয়ে যেত তখনই সূর্যের কথা তার অনেক বেশি মনে পড়ত। একদিন সে নিজের রুমে বসে বসে আবার সূর্যের কথা ভাবতে থাকে। কি হয়েছে তুলসী, তুমি এত দুঃখী হয়ে আছো কেন? দেখো না সূর্য, রবিন আমাকে বলেছিল আজ আমাকে সিনেমা দেখতে নিয়ে যাবে, কিন্তু এখনো সে আমাকে কল করছে না। আচ্ছা এই ব্যাপার, চলো আজ আমি তোমাকে মুভি দেখতে নিয়ে যাব। কি বললে, তুমি নিয়ে যাবে? কিন্তু তুমি কিভাবে আমাকে নিয়ে যাবে? তুমি এত বড় একটা কোম্পানির মালিক হয়ে আমার মতো একজন সাধারণ মেয়েকে মুভি দেখতে নিয়ে যাবে? না না থাক, তোমাকে এত কষ্ট করতে হবে না, আমি বাড়ি চলে যাচ্ছি। আরে তুলসী, তুমি এসব কি বলছো? বন্ধুত্বে ধনী গরিব দেখা হয় না। আমি ভাবিনি তুমি এরকম কথা বলবে। কারোর ধনী হওয়া বা গরিব হওয়া আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ নয়, আমার কাছে আসল রিলেশনশিপ বেশি ইম্পর্টেন্ট। সত্যি তুমি অনেক আলাদা সূর্য, তোমার মতো এত ধনী কোনো মানুষের কাছ থেকে এরকম ব্যবহার পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। তার মানে তুমি আমাকে পছন্দ করো, তাই তো? হ্যাঁ অনেক পছন্দ, কিন্তু কি আর করা যাবে, আমার বিয়ে রবিনের সঙ্গে ফিক্স হয়ে গেছে, তাই আর কিছু করার নেই। তুমি বেশ মজা করতে পারো তুলসী। তুলসী বসে বসে এসব কথা ভাবতে থাকে এবং অনেক দুঃখী হয়ে যায়। তখনকার সময়ের কথাগুলো ভাবলে এখন আমার অনেক ভালো লাগে। সূর্য আজও আমার সঙ্গে থাকলে কত ভালো হতো, আমি না চাইলেও বারবার তাকে মিস করি। তুলসী সবসময় সূর্যের কথাই চিন্তা করত। একদিন তুলসী যখন দুঃখী মনে তার রুমে বসেছিল, এমন সময় তার দরজার বেল বেজে ওঠে। এরপর তুলসী গিয়ে দরজা খোলে। আরে সূর্য, তুমি দারুণ সারপ্রাইজ দিয়েছো, আমার অ্যাড্রেস তো কেউ জানে না, তাহলে তুমি কোথায় পেলে? আরে তুলসী, অন্তত ভিতরে ডাকো, দরজায় দাঁড় করিয়ে সব কোশ্চেন করবে। এরপর তুলসী এবং সূর্য বাড়ির ভেতরে গিয়ে বসে পড়ে। তুমি আমেরিকাতে শুধুমাত্র আমার সঙ্গে দেখা করতে এসেছো? তুমি খুশি হয়েছো তো? আমি অনেক খুশি। জানো সূর্য, আমি তোমাকে অনেক মিস করি। সেদিন এয়ারপোর্টে তোমাকে কিছু বলতে পারিনি, কিন্তু আসল কথা এটাই যে আমি তোমাকে ছাড়া অনেক একা ফিল করি। এটা তো তোমার ডিসিশন ছিল তুলসী, যে সবার থেকে দূরে এখানে একা থাকবে। এখন পুরানো কথা বলছো কেন? সূর্য, আমি তোমাকে পরিষ্কার করে বলছি, এখানে যখন চলেই এসেছো এবারে তুমি এখানেই থেকে যাও, আর বাড়ি ফিরতে হবে না। হোয়াট, আমি আমার বিজনেস ছেড়ে তোমার সঙ্গে এখানে থাকবো? তুমি কি চাও তুলসী? আই লাভ ইউ সূর্য, আই লাভ ইউ সো মাচ। তোমার সঙ্গে থেকে আমি এটা বুঝতে পারিনি যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এখন আমি বুঝতে পেরে গেছি যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। সূর্য, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আরে তুলসী, তুলসী ঘুম থেকে ওঠ তুলসী। তাহলে কি আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? সূর্য এখানে নেই? তুলসী এতক্ষণ স্বপ্ন দেখছিল এটা জানতে পেরে দুঃখী হয়ে তার বিছানার উপর বসে পড়ে এবং তার বন্ধু জুলিও সামনে রাখা একটি চেয়ারে বসে পড়ে। রোজ রোজ ওই সূর্যকে নিয়ে স্বপ্ন না দেখে তাকে নিজের মনের কথাটা বলে দে। জুলি, এতদিন পর্যন্ত আমি যেসব কথাগুলো নিজের মনে চেপে রেখেছিলাম এখন স্বপ্নের মাধ্যমে সেগুলো বলে দিচ্ছি, কিন্তু এবার এসব ভেবে কোনো লাভ নেই, হয়তো এতদিনে সূর্য বিয়ে করে নিয়েছে। তাহলে কি হয়েছে, আমি কি বলছি তুই তার ডিভোর্স করিয়ে নিজে বিয়ে করে নে? আমি শুধু এটাই বলছি যে তার সঙ্গে একবার দেখা করে নে, হয়তো সেও তোর জন্য অপেক্ষা করছে। হ্যাঁ জুলি, আমারও এখন এটাই মনে হচ্ছে, সূর্যের সঙ্গে আমার একবার দেখা করা উচিত। এরপর সেদিন দুপুর বেলায় তুলসী বাড়িতে ফোন করে। কি বললি, তুই অস্ট্রেলিয়া যাবি? আজ আড়াই বছর হয়ে গেল তুই ইন্ডিয়া এসে আমাদের সঙ্গে দেখা করলি না, ইন্ডিয়াতে আসার জায়গায় তুই অস্ট্রেলিয়া যাচ্ছিস কেন? বাবা, অস্ট্রেলিয়াতে আমি কারোর সঙ্গে দেখা করতে যাব। কারোর সঙ্গে দেখা করতে যাবি মানে সেটা কে, কার সঙ্গে তুই এত দূরে দেখা করতে যাচ্ছিস? বাবা, তুমি এত প্রশ্ন করছো কেন? আচ্ছা ঠিক আছে, জিজ্ঞাসা করব না, কিন্তু তুই ইন্ডিয়া কবে আসবি সেটা বল, আমাদের বয়স হয়ে যাচ্ছে, এই সময় তোর এখানে থাকা দরকার, আর তুই আসতে চাইছিস না? দাও আমাকে নিজের মেয়ের সঙ্গে কথা বলতে দাও। তুলসী, তুই কবে বাড়ি ফিরবি মা? আমরা এখানে একা হয়ে যাচ্ছি। মা কান্নাকাটি করো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি এখানকার কোম্পানি ছেড়ে দিচ্ছি, খুব তাড়াতাড়ি আমি ইন্ডিয়া ফিরে যাব, এবার ঠিক আছে তো? হ্যাঁ এবারে ঠিক আছে, তুই তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়। এরপর তুলসী নিজের আমেরিকার কোম্পানিতে রেজিগনেশন দিয়ে দেয় এবং কয়েকদিনের মধ্যেই অস্ট্রেলিয়া যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়।
অস্ট্রেলিয়াতে সূর্য কোথায় থাকে আমি তো কিছুই জানি না। ঠিক আছে, তার কোম্পানিতে চলে যাব, সেখানে অবশ্যই তার অ্যাড্রেস জানা যাবে। তাছাড়া কোম্পানিতে গেলে সেখানেই সূর্যের সঙ্গে দেখাও হয়ে যেতে পারে। এরপর তুলসী অস্ট্রেলিয়া যাওয়ার জন্য বেরিয়ে পড়ে এবং কয়েক ঘন্টা পর সে অস্ট্রেলিয়ায় সূর্যের কোম্পানিতে পৌঁছায়। তুলসী কোম্পানির রিসেপশনে বসে থাকা একটি মেয়ের কাছে আসে। হ্যালো ম্যাডাম, হাউ ক্যান আই হেল্প ইউ? হাই, আমি সূর্যের সঙ্গে দেখা করতে চাই। সূর্য স্যারের সঙ্গে? আপনি একটু ওয়েট করুন, আমি এইচআরকে ফোন করছি। কিন্তু আপনি এইচআরকে ফোন করবেন কেন? আমি তো সূর্যের সঙ্গে শুধু দেখা করতে চাই। আমি বুঝতে পারছি ম্যাডাম, আপনি এক মিনিট ওয়েট করুন, তারপর আমি আপনাকে সব বলবো। তুলসী অপেক্ষাই করছিল, এমন সময় একজন লোক সেখানে আসে। হ্যাঁ ম্যাডাম, আপনি সূর্য স্যারকে খুঁজছেন? হ্যাঁ, আমি তাকেই খুঁজছি। আপনারা তাকে ডেকে দিচ্ছেন না কেন? সে কি ইন্ডিয়া ফিরে গেছে? আসলে আমরাও জানি না যে সূর্য স্যার কোথায় গেছে। গত 3 মাস থেকে সে অফিসে আসেনি, কেউ কিছু জানে না। আমরা শুনেছি সূর্য স্যার নিজের জিনিসপত্র নিয়ে কোথাও চলে গেছে। এটা কি বলছেন আপনি? দেখুন ম্যাডাম, আমরা মিথ্যে বলছি না, আমরা সবাই তাকে খুঁজছি। তিনি না থাকায় এখানে অনেক কাজ আটকে আছে। আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, সূর্য নেই যখন, তাহলে আপনি মোনালিসাকে ডেকে দিন, আমি তার সঙ্গেই কথা বলে নেব। কি বললেন? মোনালিসা? মনে হয় আপনি অনেক বছর পর সূর্য স্যারের সঙ্গে দেখা করতে এসেছেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি আমার সঙ্গে আসুন। এরপর সেই লোকটি তুলসীকে সাথে নিয়ে কোম্পানির ক্যান্টিনে যায়। লোকটি তুলসীকে সেখানে বসে থাকা এক মেয়ের সঙ্গে আলাপ করিয়ে দেয়। তাহলে আপনি হলেন তুলসী? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন যে আমার নাম তুলসী? আচ্ছা একটা কথা বলুন, আপনার কোম্পানির লোক বলছে সূর্য কোথায় চলে গেছে এবং এ ব্যাপারে কেউ জানেও না, কিন্তু আপনি তো তার ওয়াইফ, আপনি তো জানবেন সে কোথায় গেছে। কি বললেন, ওয়াইফ? না না, আমাদের বিয়ে হয়নি। বিয়ে হয়নি? কিন্তু কেন? যার মনে অন্য কেউ আছে সে আমাকে বিয়ে করে কোনোদিন সুখে থাকতে পারবে না। আমিও আর বিয়ে করার জন্য তাকে জোর করিনি। তার মানে? ইন্ডিয়ার এয়ারপোর্টে আপনারা আলাদা হয়ে গিয়েছিলেন, তারপর সূর্য যখন অস্ট্রেলিয়াতে আসে আমি তাকে এয়ারপোর্ট থেকে বাড়িতে নিয়ে আসি। সূর্য, এখন আপনি ফ্রেশ হয়ে নিন, লাঞ্চ করার পর আমরা ঘুরতে পেরব। হ্যাঁ ঠিক আছে। সেই দিন সূর্য লাঞ্চ করার পর ঘুমিয়ে পড়ে, কিন্তু কিছু সময় পর সে ঘুমের মধ্যে ডাকাডাকি করতে থাকে। তুলসী, তুলসী, প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ তুলসী। সূর্য, সূর্য, ওঠো। কি হয়েছে, কি হয়েছে তুলসী? আমি তুলসী নয়, আমি মোনালিসা, তাছাড়া এই তুলসী মেয়েটিকে। সরি মোনালিসা, বাড়ির লোকের কথায় আমি তোমাকে বিয়ে করে তোমার সঙ্গে সেটেল হওয়ার জন্য এখানে এসেছি, কিন্তু আসল কথা এটা যে আমি তুলসীকে ভালোবাসি। ভালোই হয়েছে তুমি এই কথা আমাকে আগে জানিয়ে দিলে, না হলে পরে আমার কি হতো? তুমি এত রিল্যাক্স হয়ে সব কথা বলছো কেন? আমার উপর তোমার রাগ হচ্ছে না? আমার এইটুকু বুদ্ধি আছে সূর্য, তাই আমি কারোর ভালোবাসার মাঝে বাধা হওয়ার চেষ্টা করব না। তুমি যাও সূর্য, নিজের তুলসীকে এখানে নিয়ে এসো। থ্যাংক ইউ মোনালিসা, থ্যাংক ইউ ভেরি মাচ, কিন্তু এখন আমি তুলসীর কাছে যাব না। সে নিজের মাস্টার্স কমপ্লিট করার জন্য আমেরিকা গেছে, তার পড়াশোনা কমপ্লিট হয়ে গেলে তারপর আমি তার কাছে গিয়ে নিজের মনের কথা বলবো। মোনালিসা এই সমস্ত কথা তুলসীকে বলতে থাকে। এসব আপনি কি বলছেন? তাহলে কি সূর্য আমাকে এত ভালোবাসে? হ্যাঁ ম্যাডাম, সূর্য প্রথম থেকেই তোমাকে এত ভালোবাসে। প্রথম থেকে মানে? শোনো তাহলে, একদিন আমি তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম। আচ্ছা সূর্য, তুমি তুলসীকে কবে থেকে জানো? এটা অনেক বড় স্টোরি, আমি প্রথমবার তুলসীকে রবির ফোনে দেখেছিলাম। রবি? রবিটা আবার কে? রবি সেই ছেলে যার সঙ্গে তুলসীর বিয়ে হওয়ার কথা ছিল। একদিন আমি এবং রবি যখন কফি হাউসে বসেছিলাম, এমন সময় রবির ফোনে তুলসীর ফোন আসে। এসব কি রবি, তুই আবার নতুন মেয়ে পটিয়েছিস? আরে না ভাই, আমার বাবা মা এই মেয়েটাকে আমার জন্য পছন্দ করেছে, এই মেয়েটার সঙ্গে আমার বিয়ে দিতে চাইছে, কিন্তু একবার আমাদের বিয়ে হয়ে যেতে দে, তারপর আমি এই মেয়েটাকে এমন ধোকা দেব যে মেয়েটা নিজের লাইফে আর কোনোদিন বিয়ে করতে চাইবে না, তারপর আমি আবার মনের সুখে প্রতিদিন নতুন নতুন মেয়েদের সঙ্গে ঘুরে বেড়াবো। কিন্তু রবি, এসব ঠিক নয়। আচ্ছা ওসব কথা ছাড়, মেয়েটা অনেকক্ষণ থেকে তোকে ফোন করছে, ফোনটা রিসিভ করে নে। হ্যাঁ, আমি তার সঙ্গে কথা বলবো না, সে এখন লেহেঙ্গা কেনার জন্য কোয়ালিটি লেহেঙ্গা স্টোরে যাচ্ছে, সে বিয়ের জন্য লেহেঙ্গা কিনবে, পাগল মেয়ে কোথাকার, আমাকে খরচ করানোর জন্য সেখানে ডাকছে। ঠিক আছে আমি এখন যাই রে, আমার অন্য কাজ আছে,
বাই। ঠিক আছে বাই। কত সুন্দর মেয়ে তুলসী, কিন্তু এই রবি তাকে চিট করার প্ল্যান করে রেখেছে। এবার আমাকে গিয়ে তার সঙ্গে দেখা করতে হবে। যাই, সেই লেহেঙ্গা দোকানটাতেই যাই। এরপরে কি কি হয়েছিল সেসব তুমি ভালো করেই জানো। ও মাই গড, এর মানে সূর্য আমাকে প্রথম থেকেই চেনে। সে আমার সঙ্গে দেখা করার জন্যই লেহেঙ্গা দোকানে গিয়েছিল। হ্যাঁ তুলসী, সূর্য ইচ্ছে করে তোমাকে রবির আসল রূপ দেখিয়ে তোমাদের ব্রেকআপ করিয়েছিল, যাতে রবির সঙ্গে বিয়ে করে তোমার জীবন খারাপ না হয়ে যায়। হে ঈশ্বর, সূর্য আমাকে কত ভালোবাসত, কিন্তু আমি তার ভালোবাসা কোনোদিনও বুঝতে পারলাম না। কিন্তু সূর্য কোথায় গেল? আই এম সো সরি তুলসী, আমরা কেউ জানি না যে সূর্য কোথায় গেছে। সে আমাদেরকে জানায়নি, কিন্তু আমি তোমাকে প্রমিস করছি, সূর্যের ব্যাপারে কোনো কিছু জানতে পারলেই আমি তোমাকে সঙ্গে সঙ্গে ফোন করে জানিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসছি এখন। তুলসী সূর্যের ব্যাপারে সব কিছু জেনে গিয়েছিল। সে সূর্যের সঙ্গে দেখা করার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল, কিন্তু তার সঙ্গে দেখা করার কোনো সুযোগ না থাকায় তুলসী দুঃখী হয়ে এয়ারপোর্টে পৌঁছায়। অপরদিকে আমেরিকাতে রাস্তার ধারে একটি চেয়ারে তুলসীকে সমস্ত জায়গায় খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। জানি না এখনো সে আমেরিকাতে আছে নাকি ইন্ডিয়া ফিরে গেছে। ইন্ডিয়া ফিরে একবার তার বাড়িতে দেখা করা দরকার, হয়তো সে নিজের বাড়িতেই আছে। অন্যদিকে অস্ট্রেলিয়ার এয়ারপোর্টে সূর্য কোথায় গেল? সে ইন্ডিয়াতে ফিরে যায়নি তো? হয়তো আমার সঙ্গে দেখা করার জন্য সে ইন্ডিয়াতেই ফিরে গেছে। আমার মনে হয় আমাকেও ইন্ডিয়া ফিরে যাওয়া দরকার। সূর্যের সঙ্গে দেখা না হলেও অন্তত মা বাবার সঙ্গে তো দেখা হয়ে যাবে। একদিকে সূর্য এবং অপরদিকে তুলসী দুজনেই ইন্ডিয়া যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কয়েক ঘন্টা পর দুজনে ইন্ডিয়াতে পৌঁছায়। সূর্য এয়ারপোর্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের মোবাইলে কিছু দেখছিল, এমন সময় তার পেছন থেকে তুলসী তার ব্যাগ নিয়ে সেখানে আসে। সূর্য তুমি? আরে তুলসী। এরপর দুজনে এয়ারপোর্টের চেয়ারে গিয়ে বসে পড়ে। তুমি অস্ট্রেলিয়া কি করতে গিয়েছিলে তুলসী? সেখানে কোনো কাজ ছিল? হ্যাঁ, আমি যাকে এত ভালোবাসি এবং যে আমাকে এত পছন্দ করে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। ভালোবাসা মানে? সূর্য, আমি অস্ট্রেলিয়া গিয়ে মোনালিসার সঙ্গে দেখা করেছি। আমি তোমার ব্যাপারে সবকিছু জানতে পেরে গেছি। এবার অন্তত সত্যি কথাগুলো বলে দাও। আই লাভ ইউ তুলসী। আই লাভ ইউ টু সূর্য। সূর্য এবং তুলসী একে অপরকে তাদের ভালোবাসার কথা জানিয়ে দেয় এবং তারা আবার এক হয়ে যায়। এরপর দুজনে গাড়ি করে বাড়ির দিকে রওনা হয়। সূর্য, তুমি কাউকে কিছু না জানিয়ে কোথায় চলে গিয়েছিলে? মোনালিসার কাছে জানতে পারলাম তুমি 3 মাস থেকে নিরুদ্দেশে ছিলে। তুমি নিজের ফোন নাম্বারটাও চেঞ্জ করে নিয়েছো। আমি তোমাকে খোঁজার জন্য আমেরিকা চলে গিয়েছিলাম। কি, তুমি আমেরিকায় চলে গিয়েছিলে? লাস্ট 3 মাস থেকে আমি প্রত্যেক ইউনিভার্সিটি আর কোম্পানিগুলোতে গিয়ে গিয়ে চেক করলাম, কিন্তু তোমায় কোথাও পেলাম না। তারপর হঠাৎ মনে হলো হয়তো তুমি ইন্ডিয়া ফিরে এসেছো, তাই আমি ইন্ডিয়া চলে এলাম। তুমি আমাকে যখন এতই ভালোবাসতে, তাহলে আগে কোনোদিনও বলোনি কেন? তুমি আগে জানিয়ে দিলে আমি ওই রবির জন্য এত কান্নাকাটি করতাম না। আমি চাইতাম তুমি যদি আমাকে ভালোবাসো তবেই আমি নিজের মনের কথা বলবো। আমার ইচ্ছা ছিল তুমি যার সঙ্গে থাকো সুখে থাকো। ওরে বাবা, এত বড় স্যাক্রিফাইস! যদি আমি সত্যি সত্যি অন্য কাউকে ভালোবেসে ফেলতাম তাহলে কি হতো? বললেই হয়ে গেল, ভালোবাসা তো মন থেকে হয়, আর তোমার মন আমার কাছে আছে। লোকে বলে যারা সত্যিকারের ভালোবাসে তারা কখনো আলাদা হয় না। এই গল্পের মাধ্যমে আজ আমরা আবার সেটাই দেখে নিলাম। এরপর সূর্য এবং তুলসী চিরদিনের জন্য এক হয়ে যায়। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করতে ভুলবে না। আবার আমরা ফিরে আসছি তোমাদের জন্য এরকমই মজাদার কোনো গল্প নিয়ে। এখনো পর্যন্ত তোমরা যারা যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে দাও। শহরের একটি বড় লেহেঙ্গার দোকান, যেখানে এক মেয়ে লেহেঙ্গা পছন্দ করার চেষ্টা করছে। এখানকার সমস্ত লেহেঙ্গাই তো অনেক দামি মনে হচ্ছে, তাও একটু দেখে নি, যদি আমার বাজেটের মধ্যে হয়ে যায় তাহলে বিয়ের লেহেঙ্গাটা এখান থেকেই কিনে নেব। হ্যাঁ ম্যাডাম, বলুন আপনাকে কি দেখাবো? আসলে আমি আমার বিয়ের জন্য লেহেঙ্গা দেখতে এসেছি। দেখে মনে হচ্ছে না যে এই মেয়েটা এখান থেকে বিয়ের লেহেঙ্গা কিনতে পারবে। আচ্ছা ম্যাডাম, আপনার বাজেট কত? আপনি 20-30 হাজার টাকার মধ্যে কোনো লেহেঙ্গা দেখিয়ে দিন। কি বললেন, 20-30 হাজার? এই দামে এখানে কোনো রকম বিয়ের লেহেঙ্গা পাওয়া যাবে না। এই লেহেঙ্গাগুলো টপ ডিজাইনার থেকে বানানো লেটেস্ট লেহেঙ্গা। এই লেহেঙ্গাগুলো সেলিব্রিটিরা অথবা বিজনেসম্যানের পরিবারের মেয়েরা পরে। তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি এরকম টাইপের কোনো মেয়ে।
আপনি এরকম করে বলছেন কেন? আমার পছন্দ করার লেহেঙ্গা যদি একটু বেশি দামের হয়ে যায় তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি। আপনি বাইরে চলে যান, এখানে দামাদামি হয় না। জানি না কোন কোন জায়গা থেকে মানুষেরা চলে আসছে। আপনি এরকম করে বলছেন কেন? আমি লেহেঙ্গা কিনতে এসেছি আর আপনি আমার সঙ্গে খারাপ বিহেভ করছেন। তাহলে কি করবো ম্যাডাম, তোমাকে এখানে বসিয়ে চা খাওয়াবো? যাও যাও, রাস্তার ধারে কোনো দোকান পেলে সেখান থেকে লেহেঙ্গা কিনে নিও। তোমাদের মতো কাস্টমারদের জন্য আমাদের দোকান নয়। রিনা, এই মেয়েটা যতক্ষণ বাইরে যাচ্ছে না ততক্ষণ এই মেয়েটার উপর নজর রাখবে। মেয়েটা এখান থেকে কোনো কিছু চুরি করে পালাতে পারে। ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এত বেশি অপমান করার কোনো প্রয়োজন নেই। তুলসী এই বলে সেই লেহেঙ্গার দোকান থেকে বাইরের দিকে যাচ্ছিল, এমন সময় পেছন থেকে একজন তাকে ডাক দেয়। দাঁড়ান দাঁড়ান। ছেলেটির কথা শুনে তুলসী তার কাছে এসে দাঁড়ায়। কি ব্যাপার স্যার? একটা সেলসম্যান হয়ে তুমি নিজের কাস্টমারের সঙ্গে এভাবে কথা বলো? তুমি এইসব শিখেছো? সম্মান দিয়ে কথা বলতে পারো না? সরি স্যার, কিন্তু এই ম্যাডামকে দেখে মনে হচ্ছে না সে এখান থেকে কোনো জামা কাপড় কিনতে পারবে, তাই আমি তাকে চলে যেতে বলছিলাম। আচ্ছা, এই ব্যাপার? শুধুমাত্র সে সিম্পল জামা কাপড় পরেছে, এর মানে এটা নয় যে সেটা থেকে তুমি তার ক্ষমতা বিচার করবে। কিন্তু আপনি আমাদের কথা বুঝতে পারছেন না। চুপ করুন আপনি, এ আমার ওয়াইফ, আপনার বুঝতে পারলেন? সরি স্যার, সরি ম্যাডাম, আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা জানতাম না যে আপনি সূর্য স্যারের ওয়াইফ। ম্যাডাম প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদের নামে কমপ্লেন করবেন না, না হলে আমাদের চাকরিটাই চলে যাবে। উই আর সরি ম্যাডাম, এরকম ভুল আর কোনোদিন হবে না। পরের বার থেকে মনে রাখবে যে কাস্টমারদের সঙ্গে কেমন ভাবে কথা বলা দরকার। কাস্টমাররা তোমাদের জন্য ভগবান, তাদেরকে সম্মান করবে। হ্যাঁ স্যার, আপনার কথা আমরা মনে রাখবো, আর কোনোদিন এরকম ভুল হবে না। চলো ডার্লিং, এখান থেকে আমরা আর কোনো কিছু কিনবো না। এই বলে সূর্য তুলসীকে নিয়ে দোকানের বাইরে বেরিয়ে আসে। আপনি কে? আপনি দোকানের কর্মচারীদের কাছে আমাকে বাঁচানোর চেষ্টা করছিলেন কেন? আমি শুধু তাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছিলাম যে কাস্টমারদের সঙ্গে কি রকম ব্যবহার করা দরকার। সেটা না হয় ঠিক আছে, কিন্তু আপনি এটা কেন বললেন যে আমি আপনার স্ত্রী? যদি আমি এই কথাটা না বলতাম তাহলে তারা নিজের ভুল বুঝতে পারতো না, তারা আবার অন্য কারোর সঙ্গে এরকম খারাপ ব্যবহার করতো। তবে এটার জন্য আপনার যদি খারাপ লেগে থাকে তাহলে আমি ক্ষমা চাইছি। ঠিক আছে, নো প্রবলেম, ওকে বাই। এরপর তুলসী তার বাড়ি ফিরে আসে। তুলসী, তোকে আমি বারবার বলেছিলাম যে আমার পরিচিত যে দোকান আছে সেখান থেকেই বিয়ের লেহেঙ্গাটা কিনে নে। তুই কেন এত বড় দোকানে লেহেঙ্গা কেনার জন্য গিয়েছিলি বলতো? আমি কি করে জানবো যে সেখানে এরকম কোনো ব্যাপার হবে? মনে হচ্ছে তোকে যে ছেলেটা বাঁচিয়েছে সে অনেক ধনী ছেলে। হ্যাঁ বাবা, সেলসম্যান তাকে দেখে ভয় পেয়ে গিয়েছিল, সে খুব দামি একটা গাড়িতেও এসেছিল, মনে হয় সে অনেক ধনী। আচ্ছা ওসব কথা ছাড়, আগে এটা বল যে আজ রবিনের সঙ্গে তোর কথা হয়েছে কি হয়নি? রবিনের সঙ্গে? আমি সকাল থেকে তাকে 3-4 কল করেছি কিন্তু সে ফোনই তুলছে না, মনে হয় কোনো ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত রয়েছে। হ্যাঁ নিশ্চয়ই সে কোনো কাজে ব্যস্ত আছে, রবিন খুব ভালো ছেলে, তার সঙ্গে তোর বিয়ে হলে তুই অনেক সুখে থাকবি। তুলসী তার কলেজের পড়াশোনা শেষ করার পর তার বাবা মায়ের পছন্দের এক ছেলে রবিনের সঙ্গে বিয়ে করতে চলেছিল। তুলসী নিজের বিয়ে নিয়ে অনেক হ্যাপি ছিল, সে রবিনের সঙ্গে এক ভালো জীবনের স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে। কিন্তু ভাগ্যে যদি অন্য কিছু লেখা থাকে তাহলে নিজের ইচ্ছে মতো কোনো কাজই হয় না। চলুন এবারে গল্পে এগিয়ে যাওয়া যাক। পরের দিন সকালবেলা। মা, আমি যাচ্ছি। আরে তুলসী, আগে ব্রেকফাস্টটা করে নে, তারপর যাবি। ইন্টারভিউ এর জন্য আমার দেরি হয়ে যাবে মা, বাইরে কিছু খেয়ে নেবো, তুমি চিন্তা করো না, বাই। আচ্ছা যা, এই মেয়েটা কোনোদিনও চেঞ্জ হবে না। এরপর তুলসী বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং ইন্টারভিউ দেওয়ার জন্য একটি কোম্পানিতে যায়। তুলসী সেখানে গিয়ে রিসেপশনে বসে থাকা একটি মেয়ের কাছে আসে। হ্যালো, আমার নাম তুলসী, আজ এখানে আমার ইন্টারভিউ দেওয়ার কথা আছে। তুলসী? না ম্যাডাম, এই নাম থেকে আমাদের কাছে কোনো রকমের ইমেল আসেনি, তবু আমি চেক করে দেখে নিচ্ছি, আপনি একটু অপেক্ষা করুন। এরপর তুলসী পাশের টেবিলে গিয়ে বসে পড়ে। অপেক্ষা করতে করতে অনেক সময় পার হয়ে যায় কিন্তু রিসেপশনে বসে থাকা মেয়েটি কিছুই বলে না। ওয়েট করতে করতে 2 হয়ে গেল, যখনই জিজ্ঞাসা করছি শুধু চেক করছি বলে ছেড়ে দিচ্ছে। বাড়ি থেকে ব্রেকফাস্ট করে এলেই বেশি ভালো হতো, এবার বাইরেও যেতে পারবো না, অনেক খিদে পেয়েছে। তুলসী বসে বসে অনেক বিরক্ত হচ্ছিল কিন্তু সে চেয়ারে বসে অপেক্ষা করতে থাকে। তখনই একজন তার কাছে আসে। হ্যালো। আরে আপনি, আপনি এখানে কি করছেন? আপনি কি আমাকে ফলো করছেন?
আপনার মনে হয় আমি আপনাকে ফলো করছি, হতে পারে। হতে পারে মানে? আরে না না, আমি আপনাকে ফলো করছি না, আমি এখানে ঘুরতে এসেছি। আপনি এখানে কেন? আমি জবের ইন্টারভিউ দেওয়ার জন্য এখানে এসেছি, কিন্তু রিসেপশনে বসে থাকা মেয়েটি আমার মাথা খারাপ করে দিচ্ছে। যদি আমার ইন্টারভিউ না নেওয়ার থাকে তাহলে আমাকে পরিষ্কার বলে দিতে পারে তো, আমি বাইরে গিয়ে নিজের ব্রেকফাস্টটা করে নিতাম। কিন্তু সেই মেয়েটা আমাকে 2 ঘন্টা থেকে বসিয়ে রেখেছে, বলছে চেক করে জানাবো, কিন্তু কিছুই জানাচ্ছে না। আচ্ছা, এই ব্যাপার। কোম্পানির বস নিশ্চয়ই অনেক বড় গাধা, তাই এর মতো একজন গাধাকে কাজে রেখে দিয়েছে। কি বললেন, গাধা? মানে হ্যাঁ হ্যাঁ, আপনি বলছেন যখন তাহলে হতে পারে। বাইরে একটা কফি শপ আছে, চলুন আমরা সেখানে যাই। কিন্তু আমার ইন্টারভিউ এর কি হবে? আমার একটা ভালো বন্ধু এই কোম্পানিতে কাজ করে, আমি তার সঙ্গে আপনার ব্যাপারে কথা বলবো, সে আপনাকে ইন্টারভিউ এর ব্যাপারে বলে দেবে। এবার চলুন। অপরদিকে সেই শহরের একটি বড় বাড়িতে এক ছেলে এবং এক মেয়ে সময় কাটাচ্ছিল। ডার্লিং, আজ সত্যি খুব ভালো লেগেছে, এরপর আবার কবে দেখা হবে? খুব তাড়াতাড়ি আবার দেখা হবে, আমি বেশি দিন পর্যন্ত তোমার থেকে দূরে থাকতে পারি না। মিথ্যে বলছো তুমি, এই সব মিথ্যা কথা, এমন করে বলছো যেন তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু মাসের পর মাস কেটে যায়, তুমি আমার সঙ্গে দেখাই করো না। কি করব ডার্লিং, কাজের অনেক চাপ থাকে, তবে আজ সারা রাত আমরা দুজন একসঙ্গেই থাকবো। সত্যি বলছো তুমি, তাহলে তো অনেক মজা হবে। অপরদিকে সূর্য এবং তুলসী একটি কফি শপে বসে কফি খেতে খেতে গল্প করতে শুরু করে। সূর্য, আপনি সেদিন ওই সেলসম্যানকে এমন ভাবে জব্দ করেছিলেন যে আমি ইমপ্রেস হয়ে গিয়েছিলাম, এতদিন পর্যন্ত শুধু সিনেমাতেই এরকম দেখেছিলাম। ওই সেলসম্যানকে শিক্ষা দেওয়া দরকার ছিল। তবে আপনার ওয়াইফ এই ব্যাপারে জানতে পারলে আপনাকে অনেক রাগ করবে, কারণ আপনি অনেক লোকের সামনে অন্য এক মেয়েকে নিজের ওয়াইফ বলে দিয়েছেন। আরে না না, আমার সঙ্গে এরকম কিছু হবে না, কারণ আমার বিয়ে হয়নি। আচ্ছা, আপনি এখনো ব্যাচেলার? আপনার কি বিয়ে হয়ে গেছে? না না, আমার বিয়ে হয়নি, তবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, বিয়ের দিন ফাইনাল হয়েই গেছে। অন্যদিকে শহরের সেই ধনী বাড়িতে। বিয়ে? বিয়ে তো শুধু একটা খেলা, সকলকে দেখানোর জন্য কাউকে না কাউকে বিয়ে তো করতেই হবে। এটা ঠিক যে আমি তাকে বিয়ে করব, কিন্তু আমার আসল সম্পর্ক তোমার সঙ্গেই থাকবে। আচ্ছা সূর্য, বিয়ে না করার কোনো বিশেষ কারণ আছে? এতদিন পর্যন্ত কাজে ব্যস্ত থাকতাম, কিন্তু আসল কারণ এটা নয়। কি সেই কারণ, আমাকে কি বলতে পারবেন? আমি কাউকে বলবো না। আসলে এখন পর্যন্ত সেরকম কোনো মেয়ে পাইনি যার সঙ্গে বিয়ে করার কথা ভাববো। আচ্ছা, তাহলে এই ব্যাপার। তুলসী এবং সূর্য ভালো বন্ধু হয়ে উঠেছিল। এরপর থেকে তারা ফোনেও কথা বলতে শুরু করে, তারা ঘন্টার পর ঘন্টা ফোনে গল্প করতে থাকে। হ্যালো সূর্য, তুমি বলেছিলে তুমি আমার চাকরির জন্য তোমার বন্ধুর সঙ্গে কথা বলবে, কিন্তু সেই কোম্পানি থেকে তো আমি কোনো রকম খবরই পাইনি। তুমি কি সত্যি কাজ করতে চাও তুলসী? কয়েক মাসের মধ্যে তোমার বিয়ে হয়ে যাবে, তুমি বলছিলে তোমার হবু স্বামী অনেক টাকা ইনকাম করে, তাহলে তুমি চাকরি করতে চাইছো কেন? কয়েকটা দিন এনজয় করে নাও। দেখো সূর্য, আমার স্বামী যতই টাকা ইনকাম করুক না কেন, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। বিয়ের আগে আমাকে যে কোনো ভাবে চাকরি জয়েন করতেই হবে, তবেই বিয়ের পরেও আমি কাজ করতে পারবো। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। তুমি কাল সকাল 10টার সময় কোম্পানিতে পৌঁছে যাবে, আমি আমার বন্ধুকে বলে দেব, সে তোমার ইন্টারভিউ এর ব্যবস্থা করে দেবে। আচ্ছা ঠিক আছে, আমি একদম সময় মতো পৌঁছে যাব। পরের দিন সকালে তুলসী ইন্টারভিউ দেওয়ার জন্য রওনা হয়। আরে কোথায় যাচ্ছিস তুলসী? মা, আমি তোমাকে বলেছিলাম না যে আমি ইন্টারভিউ দেওয়ার জন্য যাব। আবার ইন্টারভিউ দেওয়ার জন্য যাচ্ছিস? তুই শুধু শুধু চাকরির পেছনে পড়ে আছিস কেন? রবিন ভালো টাকা ইনকাম করে, তারপরেও কাজ করতে চাইছিস? ওসব আমি জানি না মা, আমি চাকরি করতে চাই। ওকে বাই, আমার দেরি হয়ে যাচ্ছে। এরপর আর বেশি দেরি না করে তুলসী 9টার সময় কোম্পানিতে পৌঁছে যায়। আরে আমি মনে হচ্ছে অনেক তাড়াতাড়ি পৌঁছে গেলাম, একটু অপেক্ষা করে নি। তুলসী যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, এমন সময় সে দেখে দূরে সূর্য গাড়ির ভেতরে বসে থাকা কারোর সঙ্গে কথা বলছে। শোন ভাই রবি, আমার বাবা কাল গেস্ট হাউসে পার্টি রেখেছে, বাবার কয়েকজন বিজনেসম্যান ক্লায়েন্ট সেখানে যাবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব তুই গেস্ট হাউস খালি করে দিস। আরে তুই চিন্তা করছিস কেন, আমি আজকেই কাজ শেষ করে গেস্ট হাউস খালি করে দেব, তুই চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে, তুই যা এখন, আমার এখানে কাজ আছে। আরে এটা তো সূর্য, ভালোই হয়েছে তার সঙ্গে দেখা হয়ে গেল, এবার আমি আর বিরক্ত হব না। এই বলে তুলসী সূর্যের কাছে যায়। কাছাকাছি গিয়ে তুলসী গাড়ির ভেতরে লোকটিকে পাশ থেকে কিছু দেখতে পায়। আরে ঠিক আছে, তুই এখন যা, না হলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক সময় কেটে যাবে। ওকে বাই।
এরপর গাড়িটি সেখান থেকে চলে যায়। গাড়িতে মনে হয় রবিন ছিল, তা আবার একটা মেয়ের সঙ্গে। আরে তুলসী, তুমি এখানে? অফিসের ভিতরে যাও, তোমার ইন্টারভিউ এর কথা বলা হয়ে গেছে। আচ্ছা সূর্য, গাড়ির ভিতরে বসে থাকা যার সঙ্গে তুমি কথা বলছিলে সে কে? সে আমার কুপথে চলে যাওয়া বন্ধু, তার ব্যাপারে কিছু না জিজ্ঞাসা করলেই ভালো। কুপথে যাওয়া বন্ধু মানে? আরে না না, কিছু না, আসলে সেই বন্ধুটা সব সময় মেয়েদেরকে নিয়ে পড়ে থাকে, তার নাম রবি। থ্যাঙ্ক গড সে রবিন নয়, আমি ভাবছিলাম হয়তো ছেলেটি রবিনই ছিল। আরে কি হলো, আপনি কোন চিন্তায় পড়ে গেলেন? না না কিছু নয়। তা তুমি এখানে কি করছো? তোমাকে সব সময় এখানে দেখতে পাই কেন? আসলে আমিও এই কোম্পানিতেই কাজ করি। আচ্ছা তুমিও এই কোম্পানিতে কাজ করো, ভালোই হয়েছে। তাহলে ইন্টারভিউ দেওয়া হয়ে গেলে আমরা কফি শপে আবার দেখা করব। ঠিক আছে, অল দা বেস্ট। তোমার বসকে আমি অনেক ভালোভাবে জানি, উপর থেকে দেখে তাকে সিম্পল মনে হয়, কিন্তু সে অনেক রাগি, তার থেকে সাবধান থাকবে। আচ্ছা ঠিক আছে, বাই। এরপর তুলসী ইন্টারভিউ দেওয়ার জন্য চলে যায়। তুলসী ইন্টারভিউ রুমে গিয়ে দেখে সেখানে 60 বছরের এক ভদ্রলোক বসে রয়েছে। এরপর তুলসী লোকটিকে তার সিভি দেয়, লোকটি সেটা ভালোভাবে দেখতে থাকে। তুলসী, তোমাকে আমি কোন রকম প্রশ্ন করব না, কারণ তুমি আগে থাকতে সিলেক্ট হয়ে গেছো। একটা কথা মনে রাখবে, কাজে কোন রকম ভুল আমি পছন্দ করি না। তুমি আমার আন্ডারে কাজ করবে না, তুমি আমার ছেলের আন্ডারে কাজ করবে। তোমার কাজগুলো কমপ্লিট হয়ে গেলে তার কাছে জমা দেবে, ঠিক আছে? ঠিক আছে স্যার, থ্যাংক ইউ সো মাচ। তুলসী বুঝতে পারছিল না যে কিভাবে সে ইন্টারভিউ না দিয়েই চাকরি পেয়ে যায়। চাকরি পেয়ে যাওয়ায় তুলসী অনেক খুশি ছিল। সে সিলেক্ট হয়ে যাওয়ার পর কোম্পানির এইচআর তুলসীকে তার ম্যানেজারের কেবিন দেখিয়ে দেয়। এরপর তুলসী ম্যানেজারের কেবিনে গিয়ে দরজা নক করে। কাম ইন। এরপর তুলসী কেবিনের ভেতরে ঢুকে পড়ে। তুলসী ভেতরে যেতেই অবাক হয়ে যায়, কারণ সে দেখে ম্যানেজারের চেয়ারে সূর্য বসে রয়েছে। আরে সূর্য, তুমি? হ্যাঁ ম্যাডাম, আমি। তার মানে তুমি এই কোম্পানির মালিক, আর মিস্টার রাকেশ তোমার বাবা? ইয়েস ইয়েস, তুমি একদম ঠিক ভেবেছো। আই এম সো সরি স্যার, এতদিন পর্যন্ত আমি আপনার সঙ্গে সাধারণভাবে কথা বলছিলাম, আমি জানতাম না স্যার। নো প্রবলেম তুলসী, আমি নিজের বাবার মতো রাগি নয়, তুমি রিল্যাক্স থাকো। চাকরি পাওয়ার পর তুলসী অনেক হ্যাপি ছিল। সূর্যের মতো বস পাওয়ায় তুলসীর চাকরি নিয়ে আর কোন রকমই চিন্তা ছিল না, কিন্তু একটা কারণে সে সব সময় চিন্তিত থাকতো। একদিন রাতের বেলা তুলসীদের বাড়িতে, বারবার কল করছি কিন্তু রবিন একবার ফোন তুলছে না, জানি না সে কি এমন কাজ করে যার জন্য এত বিজি থাকে। তুলসীর হবু হাজবেন্ড তাকে সারাদিনে 1 থেকে 2 বারের বেশি ফোন করত না। সে কাজে বিজি থাকার কথা বলে সব সময় তুলসীর ফোন রিসিভ করত না। এইরকমই একদিন তুলসী যখন সূর্যের সঙ্গে অফিসের বাইরে দাঁড়িয়েছিল। আরে তুলসী, আমরা মিটিং অ্যাটেন্ড করার জন্য ক্লায়েন্টের অফিসে যাচ্ছি, কিন্তু তুমি এত খুশি কেন? প্রেজেন্টেশনের জন্য তোমার ভয় হচ্ছে না? সূর্য, আমি প্রেজেন্টেশনের জন্য তৈরি, কিন্তু আনন্দের কথা এটা যে আজ সন্ধ্যাবেলায় আমি আমার হবু স্বামী রবিনের সঙ্গে দেখা করতে যাব, আর আমরা ডিনারও করব একসাথে। আচ্ছা এই ব্যাপার, তাহলে আজকের প্ল্যানিং তোমার হয়ে গেছে? হ্যাঁ, তা তোমার কি প্ল্যান? আমার আমার কি আর প্ল্যান থাকবে? আমার সেই বন্ধু রবি আমাদের গেস্ট হাউসে কোনো একটা মেয়ের সঙ্গে থাকবে, তাকে সেখান থেকে তাড়িয়ে রুমটাকে ঠিক করতে হবে, এটাই আমার আজকের কাজ। পরশু বাবা মা তাদের পুরানো বন্ধুদের সঙ্গে গেস্ট হাউসে দেখা করবে। এরপর সূর্য এবং তুলসী গাড়ি করে ক্লায়েন্টের অফিসের দিকে যেতে থাকে। যেতে যেতে তুলসী বলে, আচ্ছা তোমার সেই বন্ধুটা কোনো কাজ করে নাকি সবসময় এসবই করে বেড়ায়? হ্যাঁ, সে একটা কোম্পানিতে খুব ভালো পজিশনে কাজ করে, কিন্তু যার চরিত্র খারাপ থাকে তাকে কেউ বোঝাতে পারে না। আমি তাকে বুঝিয়ে বুঝিয়ে টায়ার্ড হয়ে গিয়েছি, তবে সে নিজের বাবা মায়ের কথায় একজন মেয়েকে বিয়ে করার জন্য রাজি হয়েছে। জানি না তার বিয়ে কতদিন টিকবে, প্রতিদিন নতুন নতুন মেয়ে খুঁজে বেড়াই। এখন আমরা যে কোম্পানিতে যাচ্ছি সেও এই কোম্পানিতেই কাজ করে, তাকে দেখতে পেলে তোমার সঙ্গে আলাপ করিয়ে দেব। তবে একটা কথা মনে রেখো তুলসী, তার সঙ্গে বেশি কথা বলবে না, না হলে সে তোমাকেও পটিয়ে নেবে। কিছু সময় পর সূর্য এবং তুলসী অন্য একটি অফিসে পৌঁছে যায়। তুলসী সেখানে গিয়ে তার প্রেজেন্টেশন দেখায়। ক্লায়েন্ট অফিসের সকলেরই তার প্রেজেন্টেশন খুব পছন্দ হয়। কিছু সময় পর প্রেজেন্টেশন দেওয়া শেষ হয়ে গেলে সূর্য তুলসীকে বলে, ভেরি গুড তুলসী, তোমার প্রেজেন্টেশন খুব ভালো ছিল, এভাবেই কাজ করতে থাকো। থ্যাংক ইউ সূর্য, এই সব কিছু আমি তোমার থেকেই শিখেছি। তারা দুজনে কথাই বলছিল এমন সময় সূর্যের ফোন বেজে ওঠে।
হ্যাঁ রবি বল, কোথায় তুই? আমি তো নিজের কেবিনে আছি। শুনেছি তুই মিটিং এর জন্য আমাদের অফিসে এসেছিস, আমার কেবিনে চলে আয়, একসঙ্গে কফি খেতে যাব। হ্যাঁ আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি তোর কেবিনে যাচ্ছি। সূর্য এই বলে ফোন রেখে দেয়। চলো তুলসী, আমি তোমাকে রবির সঙ্গে আলাপ করিয়ে দেব, তবে মনে রাখবে তার সঙ্গে বেশি কথা বলবে না, আর ভুল করেও তাকে নিজের ফোন নাম্বার দেবে না। আচ্ছা ঠিক আছে, আমি সব মনে রাখবো। এরপর সূর্য তুলসীকে সঙ্গে নিয়ে রবির সঙ্গে দেখা করতে তার কেবিনে যায়। হাই রবি, এনার সঙ্গে তোমার আলাপ করিয়ে দি, ইনি হলেন তুলসী, আমাদের অফিসে কাজ করেন। আরে তুলসী! হাই রবি, আই মিন রবিন, নাইস টু মিট ইউ। আরে তুলসী, তুমি সূর্যের অফিসে কাজ করো, আমাকে আগে জানালে না তো? কি করে বলতাম তোমাকে, তুমি সবসময় কাজে বিজি থাকো, আর গেস্ট হাউসে প্রত্যেক রাতে নতুন নতুন মেয়েদের সঙ্গে পড়েও থাকো। ভালোই হয়েছে তোমাকে বলিনি, না হলে আমি তোমার এত ভালো ক্যারেক্টারের ব্যাপারে জানতেই পারতাম না। তোমার সঙ্গে আমার বিয়ের কাজ লেগেছে, এটা জানতে পারলে সূর্য কখনোই এসব আমাকে বলতো না। সূর্য, আই এম সো সরি রবি, আমি জানতাম না তুই যাকে বিয়ে করতে চলেছিস সে তুলসী। তুলসী প্লিজ আমার কথা শোনো। সেট আপ রবি, আর কিচ্ছু বলতে হবে না। এরপর তুলসী সূর্যের সঙ্গে তার অফিসের দিকে রওনা হয়ে যায়। তুলসী দুঃখী হয়ে গাড়িতে বসেছিল। আই এম সরি তুলসী, আমি ভাবতে পারিনি যে এরকম কিছু হবে। যা হয়েছে ভালোই হয়েছে সূর্য, তোমার জন্য আমি একটা খারাপ ছেলেকে বিয়ে করতে গিয়ে বেঁচে গেছি। তুমি ঠিক বলেছ তুলসী, এই বিয়ে বেশি দিন টিকতো না, কোনো না কোনো দিন সে তোমাকে ছেড়ে দিত, অথবা তার আসল রূপ জানার পর তুমি তাকে ছেড়ে দিতে। তুমি ঠিক বলেছ, এখন আমার দুঃখী হওয়ার জায়গায় খুশি হওয়া দরকার, কারণ আমি অনেক বড় বিপদ থেকে বেঁচে গিয়েছি। থ্যাংক ইউ সো মাচ সূর্য, তুমি আমার জীবন বাঁচিয়েছ। এরপর সূর্য চুপচাপ গাড়ি চালাতে থাকে। গাড়ি চালাতে চালাতে সূর্য নিজের মনে নানা রকমের কথা চিন্তা করছিল। তুলসী, এটা আমি খুব ভালো করে জানতাম যে রবি সেই ছেলে যার সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়েছে। আমি এটাও জানতাম যে রবি তোমার যোগ্য নয়। তোমাকে তার আসল রূপ দেখানোর জন্য আমি ইচ্ছা করে এত কিছু নাটক করেছি। প্রার্থনা করব এরপর যেন তুমি খুব ভালো কোনো ছেলে পাও, যার সঙ্গে তুমি সারা জীবন সুখে কাটাতে পারো। এরপর সেদিন রাতের বেলা তুলসীদের বাড়িতে। আমার মনে হয় তোর কোনো ভুল হচ্ছে তুলসী। তোর বাবা একদম ঠিক বলছে তুলসী, কারোর ব্যাপারে মিথ্যা কথা বলে বিয়ে ভাঙার মানুষ অনেক আছে, লোকের কথায় বেশি বিশ্বাস করা ঠিক হবে না। একদম ঠিক বলেছ বিমলা, রবিন খুব ভালো ছেলে, সে এরকম নোংরা কাজ করতেই পারে না। তোমরা কি আমাকে বোঝা মনে করো? তাই তোমরা আমাকে এই বাড়ি থেকে বার করে দেওয়ার জন্য যে কোনো কারোর সঙ্গে আমার বিয়ে দিতে চাইছো? তুলসী, তুই এরকম করে বলছিস কেন? তাহলে কিভাবে বলবো মা, তোমাদের কথায় আমি তার ব্যাপারে না জেনে বিয়ে করতে রাজি হয়ে গেলাম। তাকে কত ভালোবাসতেও শুরু করেছিলাম, আমি তার সঙ্গে লাইফ সেটেল করার স্বপ্ন দেখে নিয়েছিলাম। আমার কপাল অনেক ভালো যে তার বন্ধুর কোম্পানিতে আমি চাকরি পেয়েছিলাম, না হলে আমি তার আসল রূপ কোনোদিনও জানতে পারতাম না। আমাদেরকে ক্ষমা করে দে তুলসী, এবার তুই যা বলবি আমরা সেইভাবেই কাজ করব, আমরা তোকে আর বিয়ের জন্য জোর করব না। মা বাবা, আমি আর ভালোবাসার উপর বিশ্বাস করি না, আমি নিজের পড়াশোনা নিয়ে আরো এগিয়ে যেতে চাই, আমি নিজের মাস্টার্স করার জন্য বিদেশে যেতে চাই, এখানে থাকলে রবিনের কথা চিন্তা করে করে আমি পাগল হয়ে যাব। ঠিক আছে, তুই মাস্টার্সের জন্য কলেজে অ্যাপ্লাই করে দে, 2 বছর বিদেশে থাকলে সবকিছু ঠিক হয়ে যাবে। তুলসীর মন এমন ভাবে ভেঙে গিয়েছিল যে সে কারোর উপরেই বিশ্বাস করতে চাইতো না এবং কারোর সঙ্গে কথাও বলতো না। অপরদিকে সূর্য তুলসীর ফোন আসার অপেক্ষা করত, কিন্তু তুলসী তাকেও ফোন করত না। একদিন তুলসী হঠাৎ অফিসে গিয়ে নিজের রেজিগনেশন দিয়ে দেয়। সূর্য তুলসীকে বোঝানোর জন্য অফিসেই বসেছিল, কিন্তু তুলসী তার সঙ্গে দেখা না করেই চলে যায়। এইভাবেই 4-5 মাস কেটে যায়। মাস্টার্সের জন্য অনেকগুলো কলেজে অ্যাপ্লাই করে দেওয়ায় একদিন আমেরিকার একটি কলেজ থেকে তুলসীর কাছে ইমেল আসে। এরপর তুলসী আমেরিকা যাওয়ার জন্য বেরিয়ে পড়ে।